আমার ভেতনাই বাগানে এসেছি মানে গাছটা মানে বাগানটা পুরো অবহেলিত দেখেন শুধু ঘায়ে দেখেন গাছে আমার গাছের বয়স আজকে দু বছর দেখেন মানে প্রথম বছরই ফল এসেছিলো দ্বিতীয় বছরে এই গাছটা একশোর উপরে ফল আছে সত্যি বলতে কি বন্ধু আমি আমার নিজের বাগানে আজকে দু মাস পরে আসছি এসে দেখছি মানে গাছের লেবু তো বাম্পা সাইজ মানে একটা গাছ যেরকম তা না প্রত্যেকটা গাছে এ দেখেন এই বোটা তিনটে ছিল একটা পেড়ে কেউ খেয়ে নিয়েছে এ একটা আছে মানে ফল মানে কি মাথা খারাপ করা ফল হয়েছে কিন্তু সমস্যাও একটা আছে যে লেবুটা লেবু সমস্যা হচ্ছে এর অসময়ে যে ফলগুলো হচ্ছে সেগুলো খেতে আমারে ভালো হচ্ছে না এবং ফলের খোসাটা প্রচণ্ড মোটা হচ্ছে আর এখন সিজনে মানে রস ভাবা যায় না এত রস এবং লেবু সাইজ হয়েছে তিনটেই কেজি একটু মিডিয়াম হলে চারটে কেজি এবং গড় তুললে চারটে প্লাস মানে পাঁচটার নিচে কিলো এসে যাচ্ছে মানে আমি প্রত্যেকটা গাছ দেখাই দেখেন কোনো গাছে ফল নেই এরম নেই বছর গাছ গাছের হাইট হবে আনুমানিক আট ফুট ন ফুট মানে ছ ফুট থেকে আট ফুটের মধ্যে হাইট মানে আমি আপনাদের পরপর দেখাই আমার বাগানের অবস্থা দেখেন মানে বাগানে এরকম অবস্থার ভিতরে জোক সাপ থাকারও ভয় থাকে আমার নিচের দিকে খেয়াল করতে হচ্ছে কি অবস্থা অবস্থা দেখেন আর লেবু মোটামুটি রেডি হওয়ার মতো হয়ে গেছে দেখেন এগুলো অনেকটা তেলার মতো হয়ে গেছে এই লেবুগুলো তোলার মতো হয়ে গেছে এগুলো ওটা আনুমানিক তিনশো গ্রাম ওজন হবে মানে আপনার চারটেই কেজি কিন্তু ভেতনাই মালটার একটা সমস্যা দেখা দিচ্ছে যেটা হচ্ছে মানে সদ্য পেড়ে খেলে হালকা ঠোঁট জ্বালা করছে যদি আমি বাড়ি এক সপ্তাহ রেখে দিই তাহলে কিন্তু খাওয়ার উপযুক্তি উপযুক্ত হচ্ছে মানে দুটো লেবু খেলে আপনার পেট পরিপূর্ণ হয়ে যাবে মানে আমি মাঠের মোটামুটি সমস্ত বাগানেই ঘুরছি মানে আপনি ডাইনি বাই যেদিকে দেখেন ফলন দেখেন বাম্পার ফলন এবং বলি বন্ধুরা আমি এই গাছে হাসগে এখান থেকে চার পাঁচ মাস আগে একবার ঘাস মারা মেরেছিলাম তারপরে আর কিছু মারা হয়নি কোনো তেল ছাড় কোনো কিছু না মানে গোড়া দেখলে বুঝতে পারবেন কাছে গোড়ায় কিছুই দেওয়া নেই মানে আজকে ছ মাসে কোনো ট্রিটমেন্ট নেই এতে কোনো সার নেই কিছু নেই কিন্তু ফল পাগল করা ফল হয়েছে এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই লেবুর এই যে বোটাটা না একটু বাতাবির মতো ঝোলা এই জন্য আমি দু একটা ফলের দোকানে স্যাম্পেল হিসেবে দিয়েছিলাম তারা বলছে দাদা খেতে ভালো রস ভালো সব ভালো কিন্তু দেখতে একটু বাতাবি মতো ওই জন্যে অনেক কাস্টমার একটু কিন্তুতা করছে কিন্তু খাওয়ার পরে মানে কোনো অভিযোগ করছে না মানে বাজারে যে লেবুগুলো আসে তার থেকে রস মানে তিন গুণ এবং খেয়ে কেউ খারাপ বলতে পারবে না কিন্তু সমস্যা একটাই হালকা ঠোঁট জ্বালা চিন করছে আর কোনো সমস্যা নেই সিজনে খেতে খুবই ভালো কিন্তু এখন আমরা দেখি আমরা বিক্রির জায়গাটা খুঁজে পাওয়া আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে তবে যারা বন্ধুরা যারা আমার ভিডিও দেখবেন তারা যদি কোনো বিক্রির কোনো জায়গা দিতে পারেন আমার খুব সুবিধা হয় তবে আমাদের লোকালে ফলের দোকান নিচ্ছে এবং যা রেট পাচ্ছি যথেষ্টই ভালো মানে একটা ফলের দোকান নিচ্ছে কিন্তু ও অল্প অল্প বিক্রি তো গ্রাম এলাকা মানে আমার হিসেবে একটা একটা পিস আমার পাইকুড়ি ন টাকা পড়ে যাচ্ছে মানে আমার পঁয়তাল্লিশ টাকা কিলো দিচ্ছে মানে ন টাকা পিস পাঁচটা ধরলে আবার ন টাকা থেকে দশ টাকা পর্যন্ত পিস এসে যাচ্ছে হ্যাঁ পার পিস পাইকুড়ি মানে ওরা আমাদের কাছ থেকে নিচ্ছে পঁয়তাল্লিশ টাকা কিলো বিক্রি করছে সত্তর টাকা কিলো এটা ভেতনাই বারো মাসে বলছি তার কারণ হচ্ছে দেখেন এই এই লেবুটা মোটামুটি তোলার জন্য রেডি হয়ে গেছে এগুলো কিন্তু আবার নতুন পরে ধরছে দ্বিতীয় পাঠ এই যে এই লেবুগুলোর খোলাটা খুবই মোটা হয় এবং খেতে অতটা ভালো হয় না শীতকালে হয় তো পাশে এগুলো পরে ছোটো গাছ লাগানো এগুলো পরে লাগানো তাতেও দেখেন লেবু ধরেছে কিন্তু গাছে দেখেন এই ক্ষেতটা পার্থেনিয়াম এবং ঘাসে পরিপূর্ণ মানে ঢোকা যাচ্ছে না এবং আমি এর থেকে কিছু বিক্রিও করেছি এবং আজকেও বাড়ি খাওয়ার জন্যে কিছু ফল পারলাম এই দেখেন এই কিছু দেখে দেখি বাড়ি খাওয়ার জন্যে ঠিক আছে বন্ধু